এতদিন আপনারা আমাকে সিনেমার পর্দায় দেখেছেন, দেখেছেন একটু জোরে শুনবো, এখানে জনসম্মতা রয়েছে, আমি চিৎকার না করে। হ্যাঁ, এইবার সিনেমার পর্দার চোখার পেরিয়ে আমি আপনাদের মাঝখানে আপনাদের সহকর্মী হিসেবে নতুন পরিচিতি পেয়েছি। আপনারা এই ব্যাপারে খুশি তো? আমি ভীষণ খুশি, কারণ আমি সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের গণতন্ত্রকে আমি সবসময় বলেছি যে আমি মানুষের কোনো মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য, বাংলায় উন্নয়ন আনার জন্য যে সংগ্রাম চালিয়ে গেছ, সেই সংগ্রামের আমি নতুন সৈনিক। সেই দায়িত্বটা আমাকে দিদি দিয়েছেন এবং সেই দায়িত্বটা কিন্তু আমি একা পালন করতে পারবো না। আমার সাথে আমার বাবারা রয়েছে, আমার দিদিরা রয়েছে, থাকতে হবে। আজকে উপস্থিত যারা যারা এখানে রয়েছেন, আমার কতদিন আমার সঙ্গে আপনাদের থাকতে হবে। একটু জোরে শুনবো সবার কাছে, আপনাদের অসুবিধা আপনাদের যখনই প্রয়োজন হবে আমি আসবো, এই আশার সঙ্গে আপনাদেরকে দিতে পারি। এটা অনেক, এটা অনেক নয়, আরো অনেক কিছু করতে হবে। বাংলার মাঠে ঘাটে আমি ঘুরেছি, অভিনেত্রী হিসেবে মানুষের মন জয় করেছি, আমি আসবো, আমি আসবো। এইটা নিয়ে যেতে হবে, যেটা করতে হবে আমাকে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। কিন্তু এই বাংলার মেয়ে, এই মাটির মেয়ে, আপনাদের বোন, আপনারা আমাকে না দেখলে আমাদেরকে দেখবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো, আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের প্রত্যেকটা কথা আমি রাখার চাই। আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন, জয় আমাদের নিশ্চিত। কারণ সঠিক ভালো জিনিসের সবসময় জয় হয়, এবং যারা মানুষের ভালোর জন্য কাজ করে তাদের পাশে উপরওয়ালা আছে আমাদের সবার সাথে। বক্তব্য আমি রাখতে পারবো না, আমি এসেছি এতদূর আমার মানুষজনের সাথে কথা বলতে, মন দিয়ে কিছু কথা বলবো, আশা করি আপনাদের মন মধ্যে পৌঁছাবে। প্রথমেই মঞ্চে যেগুলোর জন্য উপস্থিত সবাইকে জানাই আমার অসংখ্য প্রণাম এবং অভিনন্দন। আয়ুদা রয়েছেন আজকে আমাদের মধ্যে, তাজউদ্দিন দা রয়েছেন, মৃন্ময় দা রয়েছেন, উষা দিদি রয়েছেন, বারুদা রয়েছেন, অনেকেই আজকে রয়েছেন। সবার নাম দিলে আমার একটু দেরি হয়ে যাবে, কারণ আমার অনেক কিছু বলার রয়েছে আজকে আপনাদেরকে। আমাকে আরো দিন দেখেছেন সিনেমার পর্দায়, দেখেছেন তো? এত মানে এত জনসমুদ্র থেকে এত আসতে আবার শুনলে আমি আমার একটু অসুবিধা হয়, দেখেছেন তো সিনেমার পর্দায়? তাহলে সিনেমার চৌকাত পেরিয়ে আজকে আমি আপনাদের সামনে, আপনাদের মাঝে, আপনাদের সহকর্মী হিসেবে, সে কথা আপনারা সমর্থন দেবেন? আসতে খুব আসতে হলো, এত আসতে হলো আমি এখান থেকে ঝাঁপিয়ে দেবো, একটু জোরে শুনতে চাই। দেখুন, আমাদের দলনেত্রী, আমাদের দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যে উন্নয়ন সংগ্রাম, উন্নয়ন যাত্রা রয়েছে, তার নতুন সৈনিক আমি, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। দাদারা সবাই রয়েছে ওদিকে, আসতে আমি আসবো, যখন যাবো আমি এখান থেকে চতুর্দিক থেকে সবাইকে আমি সবার সাথে দেখা করে যাবো। আমি আপনারা আশীর্বাদ করুন ওখান থেকে, আমি আসবো ওখানেও আশীর্বাদ নিতে। এইটাই বলছিলাম যে পশ্চিম বাংলায়, আমাদের বাংলায় কি পরিবর্তন এসেছে, কি উন্নয়ন হয়েছে, আমাদের দিদি কি কি করেছে, এই সমস্ত কিছু আমি আর আলাদা করে উল্লেখ করবো না, আমি প্রয়োজন মনে করি না, কারণ আমরা সবাই নিজের চোখে দেখেছি, আমরা উপভোগ করছি। তাই আমি প্রার্থী হলেও আমাদের জয় কাকে পেতে হবে? আমি আপনাদের বলি যে প্রার্থীটা, আপনাদের বলি যে প্রার্থীটা কিন্তু আমাদের কারোর দেওয়া প্রার্থী নয়। আমাদের জেলায় পাঁচটা লোকসভা, একটা অধ্যাপক সৌগত রায় দাঁড়িয়েছেন দমদম থেকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল কংগ্রেস সব থেকে শক্তিশালী, বাংলায় যদি কোনো জেলা বলেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে শক্তিশালী, তার নাম উত্তর চব্বিশ পরগনা। আমরা যে কোনো রাজনৈতিক দলকে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তিনটে রাজনৈতিক দলকে আমরা পদে পদে চ্যালেঞ্জ জানাতে পারি, তারা তিনজন এক হলো তৃণমূল কংগ্রেস এই মিনাকার মুখ থেকে 80 থেকে 1 লাখ ভোটে মিনাকার মুখ থেকে আমরা জিতবো, জেনে রেখে দিন। বলবেন প্রার্থী, বলবেন
আমি দীর্ঘ বক্তব্য বলে সুজিত ঘোষ বলেছেন, নির্মল ঘোষ বলেছেন, আমি শুধু বলে যাব বিভাজনের রাজনীতি বন্ধ হোক। বাংলায় শান্তি প্রক্রিয়া কারাগার বিঘ্ন করার চেষ্টা করছে যারা এই কয়েক বছর পাঁচ বছর ক্ষমতায় এসছে, ভারতবর্ষের মস্তকে বসে তারা ধরাককে সারা জ্ঞান বুঝে নিয়েছেন যে সবকিছু তারা করে নেবেন, লুণ্ঠিত করেছেন। তাই আমি বলবো যে চৌকিদার চোরা এটা সব থেকে বড় স্লোগান, তাই গ্রামে গ্রামে যখন যাবেন বলবেন চৌকিদার চোর এই স্লোগানটা বলবেন, কিছু লোক মিছিল করে বলবে, একজন বলবেন চৌকিদার আর বাকি লোক বলবেন চোর। হ্যাঁ আমি একবার বলছি আপনারা বলুন চৌকিদার, আমার চোর চৌকিদার, একদম এই স্লোগান যেন গ্রামে থাকে। কমরেডরা জিজ্ঞেস করবেন, বিজেপি লিডাররা জিজ্ঞেস করবেন, বিজেপির কর্মীকে জিজ্ঞেস করবেন, কংগ্রেস কর্মীকে জিজ্ঞেস করবেন, ভাই কি করেছো গত গত ৩৪ বছরে সিপিএম তুমি কি করেছো, আমরা সাত বছরে দেখিয়েছি। সুজিত বোস আমরা রাস্তাগুলো আরো নতুন করে করছি, শুনলে খুশি হবেন, মিনাকা হাওয়ায় পূর্ণ পানীয় জলের ব্যবস্থা করেছি, বাড়ি বাড়ি সুইট ওয়াটার পাইপ লাইন মিনাকা হাওয়াতে বাড়ি বাড়ি ঢুকবে তার ব্যবস্থা আমরা করতে চলেছি, ২০২১ সালে কমপ্লিট হয়ে যাবে। প্রার্থী জিতবে তো জোরে বলতে হবে, আরো জোরে নুরসত্য জেতা দেবো, একদম আমাদের বলবেন ঘরের মন, ঘরের মেয়ে ও খুব প্রেম, খুব সাদা সিধা মেয়ে, ও আমাকে বলছে আমি এখানে থেকে নির্বাচন করব, আমাকে জায়গা দেখে দিন বালুদা, আমি থেকে এখানে নির্বাচন করব, আমি তিনটি রাজনৈতিক দলকে এখানে চ্যালেঞ্জ জানাতে চাই, সিপিএম বিজেপি কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে চাই, ও নিজে বলছে থাকবে আপনাদের পাশে থাকবে। যেমন কালাম মৃত্যুঞ্জয়রা রয়েছেন, আমাদের বাকি লিডার যারা রয়েছেন, আইফরা রয়েছেন, আমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আমরা বাড়ি টু বাড়ি ঘুরতে হবে, বাড়ি বাড়ি ঘুরবে, ও ঘুরবে, ও মিছিল করবে, আমরা অঞ্চল অঞ্চলে সভা করব, প্রতিটি মিনাকার প্রতিটি অঞ্চলে অঞ্চলে সভা করব, সেই সভায় নুরসাদ হাজির হবে, আমাদের সেখানে মাবনা দেখতে পাবে। আজকের দুপুরবেলা আমি মানে আরো এত আনন্দিত, এত আপ্লুত আমি বুঝতে পারছি না, এই দাবানের মধ্যে যে তাকে দেখতে চাইছেন, তার মানে একটা জিনিস প্রমাণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে চোখের মণি। এই ৪২টা সিট জেতাতে বললে কি হবে জানেন, যারা যা বলে বলুক, নিন্দুকরা বলে বলবে, প্রতিদিন নরেন্দ্র মোদীর ম্যাপ থেকে প্রতিদিন একটা একটা করে দিন নরেন্দ্র মোদী নেমে যাচ্ছে, তার মানে নরেন্দ্র মোদীর গ্রাফ নেমে যাচ্ছে। ৪২টা সিট নিয়ে যদি আমরা জেতাতে পারি, ৪২টা সিট জিতে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিতে পারি, ৪২জন এমপি কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিমুখে যাবে, আমরা দমদম এয়ারপোর্টের মুখে আমরা ১০ লক্ষ লোকের জমায়েত করে বলবো মমতা যদি তুমি দিল্লি যাও ভারতবর্ষের দায়িত্ব তোমাকে নিতে হবে, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি হবে, ভারতবর্ষ তুমি জিতবে, জিতবে তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি, জয়ের বান্দা।